পুত্র সন্তান লাভের দোয়া এই আমলটি যদি করতে পারেন বিশ্বাসের সাথে আমি ইনশাল্লাহ গ্রান্ট দিয়ে বলতে পারি আল্লাহ তাআলা আপনাদেরকে পুত্র সন্তান দান করবেন এটা অনেক অনেক পাওয়ারফুল আমল করলে ইনশাল্লাহ আমি বিশ্বাসের সাথে বলতে পারি ফলাফল নিশ্চিত পাবেন ইনশা আল্লাহ সকলের কাছে আমি আন্তরিক রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন ভিডিওটা এক সেকেন্ড পরিমাণ স্কিপ করে দেখবেন না এটা আপনার জীবনে অনেক বড় একটি চাওয়া পাওয়া কারণ এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করতে পারলে আল্লাহ তালা আপনাদেরকে পুত্র সন্তান দান করবেন যে সকল বোনেরা আপনারা পুত্র সন্তানের জন্য পাগল হয়ে যাচ্ছেন চিন্তিত আছেন হচ্ছে না তাহলে আপনার জন্য এই আমলটি যথেষ্ট ইনশাল্লাহ যদি করতে পারেন আমি কিনাটি দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে আল্লাহ আপনাদেরকে পুত্র সন্তান দান করবেন এটা আমি বিশ্বাসের সাথে বলতে পারি আমলটি করার আগে কিছু মেনে চলতে হবে আপনাকে নামাজ সত্য আদায় করতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল উপার্জন করতে হবে মা মাধ্যমে সদ ব্যবহার করতে হবে পাড়া প্রতিবেশীর সাথে সদ করতে হবে আপনাকে সঠিকভাবে ইমানদার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে এবং পাপ কাছ থেকে দূরে থাকতে হবে পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আপনার মধ্যে ইমানটা জাগরিত করে তুলতে হবে আপনাকে ইমানদার হয়ে বাঁচতে হবে পৃথিবীতে শয়তানের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে পৃথিবীর মানুষের থেকে আপনাকে প্রতিবেশী মানুষের কাছে আপনাকে ভালো থাকতে হবে সৎ ব্যবহার করতে হবে তাদের সাথে আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসবেন যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে কোন আমল করতে হবে আপনারা জেনে নেন আপনি প্রতিদিন নিয়মিত ইসতেক ফার করবেন আস্তা ওফির পড়বেন বেশি বেশি যদি আপনি আস্তা ওফির পড়তে পারেন আল্লাহ তাহলে আপনাদেরকে মনের আশা পূরণ করে দেবেন আপনাদের পুত্র সন্তান দান করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে জানিয়ে দিয়েছেন তোমাদের সন্তান হচ্ছে না এই এমনটি বেশি বেশি করে আল্লাহ সন্তান দিয়ে দেবেন ধন সম্পদ দেবেন বরকত দিবেন পাপ ক্ষমা করবেন আল্লাহ আপনার প্রতি কোনো আজাব দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইসতেক ফার করবেন সেই জন্য আপনি যদি বেশি বেশি আস্থা ও পড়তে পারেন কাছে যদি আপনি পুত্র সন্তান চান অবশ্যই দান করবেন এই আমলটা আস্তে শুরু করে দেন যদি বেশি বেশি আস্থা ও পড়তে পারেন তাহলে আপনার দু আল্লাহর কাছে তত কবল হতে হবে ধরেন আপনি আস্থা ও বেশি পড়ছেন আল্লাহ আপনার মনে আসে পূরণ করে দেবেন আল্লাহকে যদি পুত্র সন্তান চান অবশ্যই দান করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম রহমলুল্লাহ